আসসালামু আলাইকুম ভিডিও পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর অনলাইনে পণ্য অর্ডার করিয়া প্রতারণা শিকার হন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সো আমি আসলে গ্রামে যখন আসি, সো এখানে ভিডিও করতে আমি যে দুইটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে আমার গরিলা পটটা আনি নাই, যার কারণে আমার একটা ট্রাইপড খুবই ইমার্জেন্সি দরকার, যার সাথে আমার হচ্ছে যেহেতু আমি ভয়েস বাইরে দিই বাসার বাইরে, সো আমার নয়েস রেডিয়েশনের জন্য আসলে আমার একটা মাইক্রোফোন দরকার। সো খুবই কম প্রাইসের মধ্যে আমি এই দুইটা প্রোডাক্ট আসলে অর্ডার করেছি। সো এখন ডেলিভারি ম্যান আসলে কল দিছে, যার কারণে আমি মূলত রাস্তায় আসছি অ্যান্ড ওইগুলো প্রোডাক্টগুলো আসলে রিসিভ করার জন্য। সো অনলাইনে আসলে তারা যে পণ্য অর্ডার দিয়ে আসলে কি তোরাটা কি খাইলাম নাকি জিতলাম, সো এই বিষয়টা মূলত আজকে আপনাদের সামনে শেয়ার করবো। সো চলেন যা যাক, আর যেতে যেতে আমাদের গ্রামের সুন্দর কিছু রোড ভিউ আপনাদের সামনে শেয়ার করবো। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পুরো রাস্তা জুড়ে যদি আসলে গাছপালা থাকতো এরকম তাহলে অনেক বেশি সুন্দর লাগতো, কিন্তু দুঃখের বিষয় হলো আসলে খুব একটা জায়গায় এরকম গাছপালা নাই, এই জায়গাটা থেকে একটা গাছপালা। আমি যে প্রোডাক্টগুলো আসলে অনলাইনে দ্বারা অর্ডার দিয়েছি, সো এগুলো মূলত আসলে লোকাল মার্কেটে নাই আমার এলাকায়, যার কারণে মূলত আসলে অনলাইন বা দ্বারা আজকে আমার একমাত্র নির্ভরশীল ওয়ে মনে হয়েছে। সো প্রোডাক্টগুলো আসলে কিরকম সবগুলাই আনবক্সিং করবো আপনাদের সামনে, কী কী প্রোডাক্ট কত প্রাইস সব কিছুই জানিয়ে দেবো এই ভিডিওতে। যারা মূলত ব্লগিং স্টার্ট করতে চান, আমি মনে করি এই দুইটা ইকুইপমেন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট। আর গাইস, আমাদের গ্রামের এনভায়রনমেন্ট আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সামনের রুটটা আসলে একটু ভাঙা থাকায় আমার ডেলিভারি ম্যান আসলে আমার যে গন্তব্যস্থল ছিল লোকেশন ছিল এখানে আসতে পারতেছে না, আমার থেকে আসলে হেঁটে যেতে হচ্ছে মেইন রোডের কাছাকাছি। সো ওইখানেই মূলত উনি আসবেন আর ওইখান থেকে আমি প্রোডাক্টটা রিসিভ করবো। সো কেয়ার করা 10 মিনিট রাস্তা দিয়ে হাঁটার পর আসলে আমি গাড়ি পেয়ে যাই, আর গাড়ি দিয়ে 10 টাকা দিয়ে আমি মূলত মেইন রোডের কাছাকাছি চলে আসি, আর ওইখানে মূলত আমার পার্সেলটা আসবে। আর ভাবলাম আপনাদেরকে আমাদের গ্রামের রোড ভিউটা একটু শো করি, দেখেন আমাদেরকে গ্রামটা আসলে কত সুন্দর। আর কেন জানি না আজকের ওয়েদারটা কিছুক্ষণ পরপর আসলে সুইং করতেছিল, সো এই যে কি সুন্দর আকাশ দেখেন, একদম নীল আকাশ, আবার 10 মিনিট পরেই মেঘলা আকাশ হয়ে যায়। ফাইনালি গাইস আমার ডেলিভারি ম্যান চলে আসছে, এই যে। সো এখান থেকে মূলত আমি পার্সেলটা রিসিভ করবো। সো ফাইনালি হচ্ছে আমি আমার প্রোডাক্টগুলো আসলে পেপার ফ্লাই থেকে নিয়ে নিলাম, বাসায় যাবো, বাসায় গিয়ে আনবক্সিং করা হবে, ডিটেলস বিস্তারিত প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানানো হবে। তো পার্সেলগুলো আসলে হাতে পাওয়ার পর খুবই আনন্দ কাজ করতেছিল, আর সাথে 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 একটু ভয়ও কাজ করতেছিল, কারণ অনলাইনে প্রোডাক্টের অনেক বেশি প্রতারণা করে থাকে। তো গাইস, এখন হচ্ছে আমার প্রথম আনবক্সিং শুরু হয়েছে। সো আমি প্রথমটা হচ্ছে ট্রাইপডটা আসলে আনবক্সিং করতেছি, আর এখানে প্রাইস লিস্ট লেখা আছে, এটার দাম রাখা হয়েছে আপনার প্রায় 2000 টাকার মতো। আর এটা আমি মার্কেট প্লেসে আসলে রিচার্জ করে দেখেছি, এটা 2000 আশেপাশেই থাকে মূলত। সো দারাজ থেকে নিয়ে নিলাম, আর সব কিছু দেখলাম যে খুলে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার উলানজি ব্র্যান্ডের একটি ট্রাইপড, আর এটা মডেল হচ্ছে MT44। সো এই মডেল নিয়ে সার্চ দিলে আপনারা এর ডিটেলস পেয়ে যাবেন। এই ট্রাইপডটা নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা আসলে অনেক বেশি হ্যান্ডি, আর এর আগে আমার যে গরিলা পটটা ছিল ওইটা আসলে এত বেশি স্মুথ ছিল না, ওইটা একটু বড় সাইজের, যেটির কারণে আসলে অনেক জায়গায় নিয়ে যাওয়া যেত না। এটা মূলত আমার ক্রস ব্যাগে করে আসলে খুব সহজে ক্যারি করা যাবে, যার কারণে মূলত আসলে এটা নেওয়া। আর এখানে মুভমেন্ট করার জন্য দু একটা ঘাট রয়েছে, এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি আপনার রাউন্ড করতে পারবেন। সো সব কিছু মিলাই আসলে আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম মনে হয়েছে। আর এছাড়া আপনারা যে কোনো জায়গায় প্লেসে বসিয়ে নিজে নিজে আসলে এটা থেকে ছবি ভিডিও শ্যুট করতে পারবেন। এখন গাইস হচ্ছে আমার সেকেন্ড আইটেম মাইক্রোফোনটা আসলে আনবক্সিং করব। আর এই মুহূর্তে আপনারা যে ভয়েসটা শুনতেছেন ওইটা কিন্তু আমার এই মাইক্রোফোন দিয়েই মূলত রেকর্ড করা, এখানে কিছুটা আমার ডাইরেক্ট ভয়েস নেওয়া হয়েছে এবং কিছুটা হচ্ছে মাইক্রোফোন দিয়ে নেওয়া হয়েছে। এটার মডেল হচ্ছে K9 সিরিজের একটা মাইক্রোফোন, আর এটাতে মূলত দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে টাইপ সি আর একটা হচ্ছে আপনার আইফোনের জন্য। সো গাইস আসলে অনলাইনে প্রোডাক্ট অর্থাৎ দ্বারা যে প্রোডাক্ট অর্ডার দিয়ে আসলে প্রতারিত হয় নাই মোটামুটি আলহামদুলিল্লাহ, যেরকম আসলে ডেসক্রিপশনে পেয়েছিলাম যেরকম লিখেছিল সো ওইরকমই পাইছি প্রোডাক্ট, অ্যান্ড আলহামদুলিল্লাহ সব দুইটা প্রোডাক্টই ওকে আছে। সো চাইলে আপনারা কিনতে পারেন, অ্যান্ড ব্লগিং যারা শুরু করবেন আমি মনে করি যে মাস্ট বি এরকম একটা ট্রাইপড দরকার, কারণ ব্লগিং এর ক্ষেত্রে ট্রাইপড এটার কি পরিমাণ যে আসলে ভূমিকা সেটা সব ব্লগিং সেক্টরে যারা আছেন তাদের কাছেই আসলে জানতে পারবেন। আর অলরেডি বাংলাদেশের অনেক দামি নামি দামি আসলে যারা এইসব ব্লগার রয়েছেন তারা মূলত এই M44 এই ট্রাইপডটা ইউজ করে থাকেন। সো গাইস ভালো থাকেন সবাই, নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা ভাই, আসসালামু আলাইকুম।